বয়স ভেদে স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হয়। ঠিক তেমনই টিনেজদের স্কিন কেয়ার রুটিনটা কিন্তু একটু ভিন্ন হয়। 13 থেকে 19 বছর বয়সটাকে টিনেজ বলা হয়। এই সময় স্ট্রেস লেভেলটা একটু বেশিই থাকে, পড়ালেখার প্রেশার, হরমোনাল চেঞ্জেস, তার উপর ফেস ভর্তি অ্যাকনি ব্রেকআউটস। স্কিন কেয়ার ওয়ার্ল্ডে সবই মাত্র পা রাখা, কোন প্রোডাক্টটা ভালো হবে, কোন প্রোডাক্টের সাইড এফেক্ট হবে, এরকম অনেক প্রশ্নেরই সম্মুখীন হয়ে থাকো। তাই আজকে আমি সাজেস্ট করব রাইট প্রোডাক্ট ফর ইউর টিন স্কিন কেয়ার। ঘুম থেকে ওঠার পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে ফেসটা ক্লিন করে নাও। সারাদিন ক্লাস এবং অন্যান্য কাজে বাইরে থাকার ফলে ফেসে লেগে থাকা ডার্ট, ইম্পিউরিটিস স্কিনকে ড্যামেজ করে। আর সানস্ক্রিন বা কোনো মেকআপ অ্যাপ্লাই করা হলে তা রিমুভ করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ঠিকমতো রিমুভ না হলে অ্যাকনে কিন্তু আরও বেড়ে যাবে। তাই বাহিরে থেকে এসে ডাবল ক্লিনজিং ম্যাথড ফলো করে ফেসটা ঠিকমতো ক্লিন করে নিতে হবে। তারপর স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিতে হবে, এতে ভিতর থেকে সব ময়লা উঠে আসবে। আমি এখানে 2টি ফেস ওয়াশ সাজেস্ট করছি। রাজকন্যা গ্লো বুস্টার ফেস ওয়াশ, এই ফেস ওয়াশে 2টি উপাদান রয়েছে, রাইস এবং ট্যাঞ্জারিন। রাইস ওয়াটারকে বলা হয় মোস্ট জেন্টল ক্লিনজিং এজেন্ট। রাইস এক্সট্র্যাক্টে রয়েছে ভিটামিন এ, ই, সি এবং ইনোসেটল নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সান ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে, সেই সাথে অ্যান্টি এজিং বেনিফিটসও দিয়ে থাকে। আর ট্যাঞ্জারিনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যার ফলে অ্যাকনি স্পট, হাইপার পিগমেন্টেশন অনেকটাই কমে আসে, তখন ন্যাচারালি স্কিন কিন্তু অনেক গ্লোয়িং দেখায়। এই ক্লিনজারটি ড্রাই স্কিনের জন্য সুইটেবল। এটি স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে, স্কিনকে প্লাম্প করে, সেই সাথে স্মুথ এবং সফট করে। আর ঘুম থেকে উঠে নর্মালি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে, এতে জমে থাকা অয়েল ক্লিন হয়ে আসবে। এই সময় ডাবল ক্লিনজিং ম্যাথড ফলো না করলেও হবে। সকালে এবং রাতে দুবেলা টোনার ইউজ করো। ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে টোনার ইউজ করতে হবে। ত্বকের যত্নে আমরা যে ময়েশ্চারাইজার ব্যবহার করি তা যাতে স্কিনে ঠিকমতো মিশে যেতে পারে, তার জন্য টোনার স্কিনকে প্রিপেয়ার করে। এছাড়া পোর্সে জমে থাকা ময়লা টোনার ক্লিন করে আনতে হেল্প করে, এতে পোর্সগুলো তুলনামূলক ছোট দেখায়। আমি 2টি প্রোডাক্ট সাজেস্ট করছি। সিম্পল কাইন্ড টু স্কিন সুদিং ফেসিয়াল টোনার, এটি স্কিনকে ড্রাই না করে পিএইচ ব্যালেন্স করবে। এতে আরও 3টি উপাদান রয়েছে, ক্যামোমাইল যা স্কিনকে স্মুথ টেক্সচার দিবে, উইচ হিজেল পোর্সগুলোকে টাইট করবে এবং অ্যালান্টন সফট স্কিন পেতে হেল্প করবে। একটি কটন প্যাড দিয়ে টোনার পুরো ফেসে অ্যাপ্লাই করে নাও। স্কিন কাফের 100% ন্যাচারাল রোজ ওয়াটার এবং বডি মিস্ট। এই টোনারটি সব ধরনের স্কিন টাইপের জন্য কিন্তু সুইটেবল। এছাড়া এই টোনারটি পোর্সগুলোকে মিনিমাইজ করতেও হেল্প করে, এটি সব ধরনের ইনফ্ল্যামেশন এবং সানবার্ন কমিয়ে আনতেও হেল্প করে। এই টোনারটি স্প্রে করে বা কটন প্যাড দিয়ে ব্যবহার করতে পারো। সব টাইপের স্কিনে ময়েশ্চার দরকার, এই সময় কিন্তু অ্যাকনি ব্রেকআউটসের পাশাপাশি স্কিনে অন্যান্য প্রবলেমসও বেশি দেখা দেয়। ফেস ক্লিন করার পর যদি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করা হয় তাহলে স্কিন ড্রাই হয়ে যায়, ফলে ইরিটেশন হয়। আর যাদের অয়েলি স্কিন তাদের অয়েল প্রোডাকশন বেড়ে যায়, ফলে অ্যাকনি ব্রেকআউটস হয়। যাদের ড্রাই স্কিন তারা নিউট্রোজেন হাইড্রো বুস্ট জেল ক্রিম ড্রাই স্কিন ব্যবহার করতে পারে, কারণ এটি ইনস্ট্যান্ট হাইড্রেশন প্রোভাইড করে। এতে রয়েছে অলিভ এক্সট্র্যাক্ট যা ময়েশ্চার প্রোভাইড করে। আমি আরেকটি ময়েশ্চারাইজার সাজেস্ট করছি যা অল টাইপ স্কিনের জন্য কিন্তু সুইটেবল, লাইলাক ব্রাইটেনিং ময়েশ্চারাইজার। এটি ময়েশ্চারাইজ করার পাশাপাশি স্কিনকে ব্রাইটও করে। এটি লাইট জেল ক্রিম টেক্সচারের, ব্যবহারের পর কুলিং এফেক্ট দিয়ে থাকে। টিনেজের স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট একটি স্টেপ। বাহিরে যাওয়ার 20 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিনটিতে যাতে কমপক্ষে SPF 30 থাকে। সানস্ক্রিন ব্যবহারে স্কিন হার্মফুল ইউভি রে থেকে প্রোটেক্টেড থাকে। যারা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো তাদের জন্য মিশা অলরাউন্ড সফট ফিনিশ সানব্লক SPF 50+ খুব ভালো একটি চয়েস। এটি সফট ফিনিশিং দেয়, এটি খুব লাইট ওয়েটের জন্য স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায় এবং স্কিনে একটি ব্রাইট লুক দেয়। এই সানস্ক্রিনটি স্কিনকে প্রোটেক্ট করার পাশাপাশি স্কিনে সফট এবং স্মুথ ফিনিশিং দেয়, এটি স্কিনকে ময়েশ্চারাইজও করে সাথে ব্রাইটও করে। এর বেস্ট পার্ট হচ্ছে এটি পানির মধ্যেও 80 মিনিটের মতো কাজ করতে পারে। আরেকটি বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন হচ্ছে ক্লিন ক্যাফের সানস্ক্রিন SPF 50++++। এটি অল টাইপ স্কিনের জন্য কিন্তু সুইটেবল, এটি UVA UVB দুটো থেকেই প্রোটেক্ট করে, যার ফলে সানবার্ন এবং অ্যান্টি এজিং দুটিরই কাজ দেয়। ময়েশ্চারাইজার, সানস্ক্রিন সব কিছুই তো হলো, কিন্তু ঠোঁটের যত্নও তো নিতে হবে, তাই ঠোঁটকে সবসময় ময়েশ্চারাইজড করে রাখতে হবে। লাইলাকের লিপ বামে SPF 50 রয়েছে যা ইউভি রে থেকে ঠোঁটগুলোকে প্রোটেক্ট করে। লাইলাকের লিপ বামের 4টি ফ্লেভার রয়েছে, রজনীগন্ধা, গোলাপ, স্ট্রবেরি এবং কোকো। আশা করি টিনেজার্সদের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
টিনেজ থেকেই যদি ডেইলি স্কিন কেয়ার ঠিকমতো ফলো করা হয়, বয়স বাড়ার সাথে সাথে স্কিন থাকবে হেলদি। একটি প্রপার স্কিন কেয়ার রুটিনের সাথে একটি প্রপার ডায়েটও মেনটেন করতে হবে, সেই সাথে পরিমাণ মতো পানি পান করতে হবে। মনে রাখো, এই সময় স্কিনটা কিন্তু অনেক ডেলিকেট, না বুঝে না শুনে হুটহাট কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করো না। আশা করি আজকের টপিকটি টিনেজার্সদের জন্য হেল্পফুল ছিল। আমি আবারও চলে আসবো নতুন আরেকটি টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাজগোজের সাথেই থাকুন।